হার্টের পেশেন্টদের আমরা প্রথম জিনিস একটা বলি যে ভাই আপনার ওজন কম করুন, যদি ওরা ওভারওয়েট আছে প্রথম কথা এই ওভারওয়েট আছে কিনা সেটা কি করে বুঝবেন? এটা হাইটের উপর ডিপেন্ড করে। একটা আমাদের চার্ট আছে, হাইট ওয়েট চার্ট, সেটা থেকে আমরা বুঝতে পারবো ওর কত ওজন বেশি আছে। এই চার্টটা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার ওজন কত বেশি আছে। যদি ওজন বেশি আছে তাহলে হার্টের জন্য ভালো না, এটাকে কম করা খুবই দরকার। লোকে আমাকে জিজ্ঞাসা করে স্যার কিভাবে ওজন কম হবে, ওজন কম করার জন্য আপনাকে বুঝতে হবে 90% ওজন কম করার জন্য মেন ইম্পর্টেন্ট হলো ডায়েট, খাবারটাকে, আর 10% ইম্পর্টেন্ট হলো এক্সারসাইজ। যদি আপনি প্রতিদিন হাঁটেন এক্সারসাইজ করেন ওজন কমবে, কিন্তু 10% ওর থেকে আসে, 90% কোথা থেকে আসছে? ফুড থেকে। এই 90% ফুড থেকে যদি আসে তাহলে কোন খাবার খেলে ওজন বাড়বে, কোনটা কম খেলে, কোনটা কম খেলে ভালো থাকবে, এটা আপনাকে জানতে হবে। মনে রাখবেন যদি আমরা প্রতিটা খাবারকে ক্যালোরি ওয়াইজ সাজাই, লো ক্যালোরি যে খাবার সেটা থেকে ওজন কমে, হাই ক্যালোরি যে খাবার সেটা থেকে ওজন বাড়ে। হাই ক্যালোরিতে কারা আছে? প্রথম আছে তেল জাতীয় জিনিস, যত রকম ফ্রাইড আইটেম, তেল জাতীয় জিনিস, ড্রাই ফ্রুটস, ড্রাই ফ্রুট মানে কাজু বাদাম, চিনে বাদাম, নারকেল, এগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, আর ফ্যাট হলো হাই ক্যালোরি। তো যেখানে ফ্যাট থাকবে এটা হাই ক্যালোরি থাকবে। মনে রাখবেন যত রকম ফ্রাইড নোনতা, যেমন চানাচুর বা এই ধরনের যত রকম নোনতা, যেগুলো ফ্রাইড, সেগুলো তেলে, পেঁয়াজি টেঁয়াজি তেল দিয়ে তৈরি পেঁয়াজি, সেগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, ভেরি হাই ক্যালোরিজ। আর এর সঙ্গে আপনাকে মনে রাখতে হবে ড্রাই ফ্রুটস গুলোতে প্রচুর পরিমাণে তেল থাকে আর এটাতে হাই ক্যালোরি, তো এগুলো বাদ দিতে হবে। এরপরে নেক্সট স্টেপ হলো, নেক্সট হাই ক্যালোরি ফুড হলো রুটি আর ভাত। যত বেশি রুটি খাবেন, যত বেশি ভাত খাবেন, তত আপনার ওজন বাড়বে। তাহলে হার্টের পেশেন্টরা যারা ওজন লুজ করতে চায় তাদেরকে বলবো আপনারা রুটিটা বাদ দিন, ভাতটা বাদ দিন। বাদ দেওয়ার মানেটা কি, আর একটু সরল করে বলে দিই, আপনি ভাত যদি খেতেন, ভাতে সবজি দেওয়া হয়, আমরা বলি সবজিটা বেশি নিন আর ভাতটা কম দিন। আগে ভাত নিয়ে সবজি দিতেন, এখন সবজি নিয়ে ভাতটা দিবেন। আগে চারটা রুটি খেতেন, একটা সবজি খেতেন, এখন আমরা বলবো একটা রুটি খান, চারটা সবজি খান। মানে রুটি আর ভাতটা কম করে দিন, আর সবজি আর সালাদ আর ফ্রুটস এগুলো বেশি করে খাবেন, স্যুপ খাবেন। তাহলে যেগুলো সব থেকে কম ক্যালোরি ফুড এগুলো কি? ফ্রুটস। তার থেকে কম হলো সালাদ। তাহলে যারা ওজন কম করতে চায় তাদের কি করবো আমরা? বলবো আপনি প্রতিদিন ফ্রুটস খাবেন, প্রচুর পরিমাণে খাবেন, ব্রেকফাস্টে ফ্রুট খাবেন, লাঞ্চে সালাদ খাবেন, আর রাত্রে স্যুপ খাবেন। স্যুপের সঙ্গে প্রচুর ভেজিটেবল খাবেন, সালাদের সঙ্গে প্রচুর ভেজিটেবল খাবেন। এই তিনটেকে যদি আপনি বেশি করে খেতে পারেন, ফ্রুট, সালাদ আর স্যুপ, তাহলে আপনার ওজন কম হবে। ওজন কমাবার জন্য অনেকজন ক্র্যাশ ডায়েট করে, এটা ভালো না। ক্র্যাশ ডায়েট মানে খাবোই না, আরে না খেয়ে কতদিন চলবে? খেতে হবে, কিন্তু ওটাকে কম খেতে হবে। আরেকটা লাস্ট রুল মনে রাখবেন, যদি ওজন কম করতে চান যতটা খিদে তার 70% খাবেন, 30% জায়গা খেলে খালি রেখে দেবেন। অনেক লোক খাবার সময় কোনো কন্ট্রোল রাখতে পারে না, যত ইচ্ছা খেয়ে নেয় আর ওজনটা ধীরে ধীরে বাড়ে। তাহলে খাবারের কোয়ান্টিটি 70% অফ ইয়ার ম্যাক্সিমাম ক্যাপাসিটি। বেশি করে সালাদ খাবেন, বেশি করে স্যুপ খাবেন, বেশি করে ভেজিটেবল খাবেন, ফ্রুটস খাবেন, আর কম করে কি খেতে হবে? রুটি ভাত কম খেতে হবে, আর বেশি করে আরো কম খেতে হবে তেল জাতীয় জিনিস, যে কোনো ফ্রাইড আইটেম হোক, যে কোনো চিজ হোক, ঘি হোক, বাটার হোক, তেল হোক, এগুলো হার্টের জন্য বা ওজনের জন্য খুব খারাপ। আর আপনি মনে রাখবেন ওজন যদি কম করবেন তবেই হার্ট ভালো থাকবে। আর ওজন কম করলে ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে, ওজন কম করলে ব্লাড প্রেশার কন্ট্রোল হবে। তাহলে ওজন কম করলে অনেক ফায়দা হতে পারে। সো প্লিজ রিডিউস ইউর ওয়েট। আপনার ওয়েটে বিএমআই হওয়া উচিত 25, তার বেশি কখনো রাখবেন না।